জবা ফুল অনেক পেয়েছি, মানে এরকম ফুল আনতে গিয়ে জবা ফুল এতটা পাওয়া যায় না। পটলের দাম কিন্তু তো মাথায় হাত ধরে গেছে, এখন পাওয়া যাবে না, আর গমটা বেশি পড়বে। মঙ্গলবার সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘর থেকে আজ ব্লগটা শুরু হচ্ছে। তোমরা সবাই জানো মঙ্গল আমাদের বেশিরভাগ ব্লগটা রান্নাঘর থেকেই শুরু হয়। তো রান্নাঘরে আজকে সকালবেলা হাল দেখো কি অবস্থা, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো রয়েছে, দেখেছো কি অবস্থা। কারণ সকালবেলায় আজকে উঠে পড়ে তোড়জোড় করে লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ প্রতিদিন দেরি হয়ে যায় রান্না করতে গিয়ে বা ঘরের কাজ করতে গিয়ে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো এইটা এই দেখো, এই হচ্ছে সকালের হচ্ছে তরকারি কমপ্লিট, আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট, এই যে রুটি আর হচ্ছে এই যে তরকারি, এইগুলো তো হয়ে গেছে। দুপুরের সবজির মধ্যে এই দেখো, দুপুরে সবজিটা হবে হচ্ছে ইঁচড়। তো ইঁচড় আর আলু কেটে সিদ্ধ করা হয়ে গেছে, আর হবে লাউ শাক। লাউ শাকের তরকারিতে ঝিঙে আজকে যাবে, ঝিঙে কুমড়ো আলু এগুলোকে কেটে ধুয়ে দিয়েছি, আর এখানে কাটতে বসেছি এখন লাউ শাক, লাউ শাকটাকে কেটে দেবো। আর এই দেখো এখানকার অবস্থা দেখো, এখনও বাসন পত্র সব লুসুল হয়ে পড়ে রয়েছে, আটা মাখার বাসন, তারপরে চায়ের বাসন, এগুলো সব রয়েছে। তো ভাবলাম যে আগে লাউ শাকটা কেটে নিই, লাউ শাকটা কাটবে আজকে, কাটার পর্ব শেষ, তো কাটা হয়ে গেলেই হচ্ছে তারপরে ভাবছি যে তারপরে বাসনগুলো ধরবো। তারপর মাঝখানে গিয়ে তো চাটা খেতেই হবে, তো চা ফার্স্ট চা চলে গেছে আজকে সকালে, আর তার উপরে আজকে তো মঙ্গলবার, পুজো না দিতে ব্রেকফাস্ট করতে পারবো না, তো ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এদিকে কমপ্লিট করে আগে পুজোটা দিই, তারপর ব্রেকফাস্টে ঢুকবো। তো চলো আগে এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে হচ্ছে আবার আসি তোমাদের সঙ্গে বকবক করতে। এই দেখো চা রেডি, চায়ের সঙ্গে এই যে জল, বাবার জল, বাবার জল যাচ্ছে, আর এই যে এইদিকে চা, আমাদের চারজনের চা। তা চলো, তো এগুলো পরে এদিকে কাজগুলো কিছুটা সেরে তারপরে আসি, কিন্তু ঘরের কাজ কিছু হয়নি, ঘরের কাজ কিন্তু পুরো পড়ে রয়েছে, তো সে এইদিকে করে তারপরে যাবো ঘরে। চলো রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বড়ি ঠড়ি দিয়ে ঝিঙে কুমড়ো ডাঁটা ফাটা দিয়ে একটা হচ্ছে তরকারির মতো করা হচ্ছে, দারুণ লাগে। পাঁচমিশালি সবজি বড়ি ঠড়ি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তা এটা হলেই হয়ে যায় ইঁচড়, ইঁচড় রান্না কমপ্লিট। আর আজকে হয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল, ওটাও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ওটা টেবিলে নিয়ে চলে গেছি। আর এইটা হলে শুক্তটা হলে হয়ে যায়, আর এখানে দুধ গরম করা হচ্ছে, আর এই যে বেলার চা। তা বেলার চার মধ্যে তানি, আমি ও একটু হচ্ছে বেশি খাবে বলে ও হচ্ছে গ্লাসে নিয়ে নিল, আর এখানে তানি, এখানে হচ্ছে আমার আর হচ্ছে বাবার, আমাদের দুজনের কাপ, তানির গ্লাস, আর মা হচ্ছে এখন গরমে, মা ওই একবারই খায় চা, বেলার দিকে আমাদের সঙ্গে আর খায় না চা, এখন চা খাবো। আর ওইখানে প্রেশার কুকার, চার বাসন, ওইগুলো সব বেরিয়ে গেছে, ওইগুলো পরে পুজো টুজো দিয়ে এসে ওইগুলোকে হচ্ছে মেজে নেবো। টানি চলে এসছে, আমারও চান কমপ্লিট, আমিও এখন হচ্ছে পুজোটা সেরে নেবো। তা চলো পুজো টুজো করে তারপরে হচ্ছে রেস্ট রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে রেস্ট রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ফুলও এখানে হচ্ছে গুছিয়ে নিয়েছি, এই দেখো আজকে জবা ফুল অনেক পেয়েছি, মানে এরকম ফুল আনতে গিয়ে জবা ফুল এতটা পাওয়া যায় না। আজকে যেখান থেকে ফুল নিয়ে এসেছি, ফুল একদম পুরো মনের মতো করে ফুল দিয়েছে, যত জবা ফুল ছিল প্রায় সেই ফুলগুলো মাসি, যে মাসির কাছ থেকে আনি সেই মাসি বললো যে না এরপরে হলে শুকিয়ে যাবে, যা আছে নিয়ে যাও। তাই দেখো আজকে জবা ফুলটা সত্যি মন ভরে গেছে, মানে অনেকটা জবা ফুল পেয়েছি। তা চলো ওদিকে পুজো পুজো সব কমপ্লিট, আর এখন চলে এসেছি সোজা খাওয়ার টেবিলে, জোর খিদে পেয়ে গেছে। তা এই যে দেখো ভাত, আর এখানে হচ্ছে ইঁচড়ের ডালনা, আর এখানে হচ্ছে সকালের যে আলুর তরকারি সেটা এক্সেস রয়েছে, সেটা এখন দুপুরবেলায় খেয়ে নেবো খাবার সঙ্গে। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো শাক দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পটল বেগুন দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। আর এখানে হয়েছে আজকে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর এই দেখো স্যালাড, শশা টমেটো একটু কেটে নিয়েছি, এটা খাবো হচ্ছে টমেটোর চাটনি, কারণ টমেটোর চাটনি না হলে আমাদের হয় না। যেদিনকে টমেটোর চাটনি না হয় সেদিনকে হচ্ছে আমরা সাথে আচার নিয়ে নিই। আর ধন্যবাদ, ওইদিকে তানি বলছে ধন্যবাদ, বুঝতে পেরেছো? ঠিক আছে, তা চলো এই দেখো বাবার খায় গেছে, ওদিকে মা, এদিকে তানি বসবে, আর এদিকে ভাই, আর এই যে আমার সিট হচ্ছে এইখানে, এই হচ্ছে আমার সিট, আমার ফিক্সড সিট। সকালে ডিম এসে, ডিম সকালে এই যে এসছে ডিম,
ডিম ছিল না, ডিম ফুরিয়ে গেছিলো, ডিম আনা হয়েছে, তাই এটা এখনও ওঠানো হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে এগুলো ফ্রিজ করে দেবো ডিমটাকে। আর কিছু সবজিও আজকে বাইরের থেকে তানিয়ার আমি আসার সময় কিছু সবজিও নিয়ে এসেছি, চট করে খেয়ে দিনি। আর ওদিকে হচ্ছে আমাদের তানিরানি খাবার বাড়ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে বকবক করতে। এই কাজে তো বেরিয়ে গেছিলাম অনেকক্ষণ, কাজ থেকে এখন ফেরার পালা বাড়িতে। তো বাজারের পাশ দিয়ে গেলে বাজারে না ঢুকে আর পারা যায় না। তো ওই টাটকা টাটকা সবজি দেখলে তখন মনে হয় যে কিনি, আজকে তো মাছের বাজারও বসেছে দেখলাম। তা চলো আমাদের সঙ্গে একটু বাজারটা ঘুরে দেখো। মিষ্টি হবে রে, খেয়ে দেখ ওটা। মা অনেকদিন ধরে বলছিল মোচা খাবে মোচা খাবে, তো মোচা একটা নিলাম, আর নিলাম লাউ, আর বাদবাকি সবজি তো বাড়িতে আছেই।